আজকে আপনাদের সাথে একটি বিশেষ টিপস শেয়ার করবো যেই টিপস অবলম্বন করে আপনারা রাতারাতি বড়লোক হয়ে যেতে পারবেন এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন শশা আমি কিন্তু রেস্টুরেন্টে যখন নাস্তা করতে যাই বা খাবার খেতে যাই মেন খাবারের চাইতে ফ্রি খাবারগুলোর প্রতি আমার আকর্ষণ থাকে বেশি তো যখন আমি যতটুকু আমি মেন খাবার খাই না কেন ফ্রি খাবারগুলো বেশি পাই এই ধরেন এখানে আমরা নাস্তা করতে গিয়েছি চিকেন রুটি এইগুলোর চাইতে আমি কখনই সেই শশা খাবো পেঁয়াজ খাবো এগুলো তো ফ্রি তো ফ্রি খাবারের প্রতি বাঙালির আকর্ষণ সবসময়ই বেশি একটা প্রবাদও রয়েছে যে ফ্রি পেলে বাঙালি আলকাতরাও পকেটে নেয় তো আমি তো বাঙালি ভাই আমার মধ্যেও সেই স্বভাব আছে আমার মধ্যে আরও কিছু বিশেষ গুণ আছে যেভাবে জামাইকে বড় লোক দিতে পারবেন আপনি যেভাবে ঘরের খরচ কমাই নিতে পারবেন তো সেই এমন একটা গুণ আমার প্রতিভা আমি আসলে অনেক প্রতিভাবতী তো আমার এত প্রতিভা আমি রাখার জায়গা পাই না তো মাঝে মাঝে ভাবি আমার এই প্রতিভাগুলো আপনাদের সাথে এখন যেহেতু আপনারা আমার পরিবারের সদস্য আপনাদের সাথে আমার শেয়ার করা উচিত তো সেই জন্য আজকে আমার এক বিশেষ প্রতিভা আপনাদের সাথে শেয়ার করতেছি ঢাকার রেস্তোরাঁগুলোতে খাবার খাওয়ার পরে কি দেয়া হয় বলেন তো পান মশলা হ্যাঁ এই পান মশলা বিশেষ যে ব্যক্তিবর্গ থাকি আমাদের আকর্ষণ থাকে এই ফ্রি পান মশলার উপরে আমি তো এই যে রেস্টুরেন্টটাতে খেতে যাচ্ছি তারা খাবারের চেতে পান মশলার পরিমাণ অনেক বেশি দেয় কিন্তু কিন্তু আমি খাবার খেতে যাওয়ার আগে আমার মতো আরেক পাবলিক আসছিল তারও মেন আকর্ষণ ছিল এই পান মশলা তো সেও সেই পান মশলা থেকে মেন মেন আকর্ষণীয় জিনিসগুলো অলরেডি তুলে খেয়ে ফেলে চলে গেছে তো আমার জন্য অবশিষ্ট দুই একটা দয়া করে রেখে গেছে তো আমি আমার খুবই মেজাজ খারাপ হচ্ছে আমার মতো পাবলিক ভাই এত থাকলে কিভাবে হবে আমার মতো পাবলিক থাকতে হবে একজন ইউনিক যাই হোক আমি খুব একটা জিনিসপত্র পাইনি এই ধুনিয়ার সাথে তো যাই পাইছি এটা তো মিস করা যাবে না এই যে ধনিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন সাদা সাদা হোমিওপ্যাথিক ওষুধের মতো এইগুলো আমি বেছে বেসে খাবো সাথে করে হাতের মধ্যে এক খাজানা অলরেডি আমি নিয়ে নিছি এটা বাঙালির কমন স্বভাব যে টিসুর মধ্যে করে ধনিয়া নিয়ে আপনি হাতের মধ্যে নিয়ে নিবেন কিন্তু সেটা রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না রেস্টুরেন্টে বসে বসে তারা যেই বাটিতে সার্ভ করবে সেখান থেকে খাবেন কারণ যতক্ষণ থাকবেন ওইখান থেকেই খাবেন বাসায় এসে খাবেন হাতের সেই টিসুর খাজানা যাই হোক আমি উঠার আগে যতক্ষণ পারি শুধু খেয়েই যাই মানে আবার যাবো রাস্তা দিয়ে তারপরেও মনে হচ্ছে খেয়েই যাই আজকে প্রসঙ্গ কিন্তু এই ধনিয়া না এই ধনিয়া তো আমরা সবসময় আনি এটা এটা নিয়ে কিভাবে বড় লোক হওয়া যায় এটা নতুন আর কি না রে ভাই না নতুন আর কি নতুনত্ব অনেক কিছু আছে আমার মতো আর কে কে করেন বলেন এই যে দেখেন আপনি আপনি রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছেন তাও কিন্তু ধনিয়া খাওয়া বন্ধ নাই আপনার ধনিয়া খাওয়া চলবে যতক্ষণ পর্যন্ত আপনি এই রাস্তাটা ক্রস না করবেন অতক্ষণ পর্যন্ত চলবে এখন হচ্ছে আমার বিশেষ প্রতিভা দেখানোর সময় ধনিয়ার সাথে যে জিনিসটা দেওয়া হয় সেটা হচ্ছে টুথপিক দেখছেন টিস্যুর মধ্যে তো ধনিয়া নিয়েছি সাথে আস্তে করে হাতের মধ্যে একটু টুৎপিকে নিয়ে নিলাম এটাই হচ্ছে গোপন রহস্য দেখেন এই তুতপিকগুলো এখন আমি কী করি আমি এখন বাসায় চলে এসেছি এই দেখেন আমি তিন তিনটা তুতপিক নিয়ে আসছি আমার বাসায় যে তুতপিকের জারটা আছে এই জারের মধ্যে এখন আমি এই টুৎপিক রেখে দিব এই হচ্ছে আমার বিশেষ প্রতিভা এইভাবে আমি প্রতি মাসে আমার টুৎপিকের যে জারটা দেখতে পাচ্ছেন এটা ভরে ফেলি সারা মাসে আমার পুরা জার